Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. कुसुम संकाशं कश्य प्यं मादुतिं धांतारिं सर्व पाप घ्रं प्रणतोस्मि दिवाकरं दिवोषं कुतुशलावं किरदार्णव संभवं সত্যি সত্যি বিয়েটা ঠিক করে ফেলল ফাইনাল কবে
22 ফাল্গুন যে ধান দুব্য ছাড়া আর কিছু দিয়ে আশীর্বাদ করার মতো আমার কিছু নেই মা এই ভিটে আর ভাঙা ঘর এই নিয়ে আগলে বাড়াচ্ছি আমি তো ছেলে মা তুমি বড় একা আমাকে দেখতি তো ছেড়ে চলে যাবি না তো মা আমাকে তোমার একটুও পছন্দ হয়নি না এরপর চুল দিয়ে পা পুচিয়ে দেবে নাকি যদি তাই দিই আমার আপত্তি আছে এই গুরু পূজা আমার ভালো লাগে না গুরু হচ্ছে তোমার আপত্তি এইসবে আমি বিশ্বাস করি না তাই বেশ তোমার অবিশ্বাসে আমি বাধা হব না তুমি আমার বিশ্বাস বিজয়া আমি তর্ক করতে চাই না আমি শুধু চাই তুমি আমার মনের মতো হওয়ার চেষ্টা কর আমি জানি আমাকে তোমার একটু পছন্দ হয়নি সত্যি কিনা বলো কি করে জানলে শুধু তোমার বাবার কথা তুমি আমায় বিয়ে করেছ নইলে নইলে কাকে বিয়ে করতো নইলে নিজে হাসলে চলবে না আমি সব জানি তোমার মাস্টারমশাই মেয়ে নলিনী সে নাকি লেখাপড়া জানে ভালো গান গাইতে পারে দেখতেও নাকি খুব সুন্দরী ও তোমার মায়া বলেছে বুঝি না কিছু না এবার তোমায় একটা নতুন আয়না কিনে দেবো কবে অর্ডার দিয়েছিলাম একদিন বাদে আজও ও কাজকর্ম করতে যায় না কি অন্যায় বলুন তো কি অন্যায় বলুন তো তোর বউটা যে অসুরা রাতেও ঘুমে না দিনেও ঘুমে না সবসময় চোখে চোখে রাখে সবসময় চোখে চোখে রাখে খেজুরি একেবারে না নামেও যেমন চেহারাও তেমনি অসুরা কি ব্যাপার বিষ্ণু ঠাকুর তো কিসব বলছে কিছু মনে করবেন না ছেলে মানুষ তো ওর বুদ্ধিটা এখন ঠিক পাকিয়ে নিয়ে দেখেছে বুড়ি পছন্দ হয়েছে আয়নাটা খুব পছন্দ হয়েছে আমার পাওনাটা দাদা আমার ভুলে গেছি
কি অন্যায় বলুন তো বৌদি, আমাদের দু ভাইয়ের পাওনাটা। পাওনাটা শিক্ষকতার কাছ থেকে অবসর নিতে হচ্ছে, মানে স্কুলের কর্তৃপক্ষ। আমি জানি বাবা। তুমি জানো? আপনি কিছু ভাববেন না, আমি কলকাতা ফিরে গিয়ে চাকরির চেষ্টা করবো। কিন্তু তোমার এমএসসি পরীক্ষার কি হবে? দেওয়া হবে না, পয়সার অভাবে কতজনেরই তো পরীক্ষা দেওয়া হয় না। বাপ হয়ে তোমার এই সামান্য আকাঙ্ক্ষাটুকু মেটাতে পারছি না, এই যে কত বড় লজ্জা বাবা। আপনার কোনো লজ্জা নেই, লজ্জা আমার। এতদিন শুধু নিজেরটাই দেখে এসেছি। খাওয়াটা কেমন হলো? বাড়ি যাবি না এখানে থাকবি? গরু হাড় আর মাংস আলাদা আলাদা করে রেখে দেবে বলেছে। সবাই সৈন্য, আমি একটু বেশি মৃত্যু কটা বাজে আমাদের অসুরা বৌদিদি বাপ পাঁচ জনে তাই বলে
তো প্রেরণা হই কত আমার সঙ্গে একই আছে সারা থেকে ডাক্তার শুয়ে গাড়ি দিলে আগে হ্যাঁ 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 আমি যে ভাতের মধ্যে টাকা দিয়েছি সে কি গাছ তোলা সময় মানে ঘরে ঘরে মশা তো বড় বড় মশা তো গরম তো এখানে আছে ঠান্ডা তো পুরপুরে হাওয়া তো মিষ্টি জানতো এত বড় আপদ সারা রাত বাইরে কাটালো লজ্জা কিছু মা স্বামী আর দাও দুষ্টুমি করেছে তাদের শাস্তি দিয়েছো এতে লজ্জা পাবার কি আছে স্বামীদের মাঝে মাঝে শাশুড়ি রাখতে হয় ছুকচুকুনি বেড়ে যায় এই ছোটদের একটু ছুকচুক করা স্বভাব আছে বাবা হ্যাঁ ছুকচুক ভাই আছে না 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 দিব্য করে বলছি নেই আমার ছুকচুক বাতিক ফাতিক নেই কি রে দাদা আমার ছুকচুক বাতিক আছে যা তাই কি কখনো থাকে নাকি সারা রাত বাইরে কাটিয়ে মুখটা একেবারে শুকিয়ে গেছে গো যাও আমার মাথা খাও যাও না হাত মুখ ধুয়ে চা টা খেয়ে নাও ও বাবা বাবা যেতে পারো যাও যাও বলছি যাও তুই ঠিকই বলেছিস মুখটা শুকিয়ে একেবারে আমসি হয়ে গেছে দাদা মুখ শুকিয়ে আমসি হয়ে গেছে আমিও যাই তুমি কোথায় যাচ্ছ দেখছো গো মা দাদা আমার লেখাপড়া শিখেছি সেটি রে তুই লেখাপড়া শিখে কি করবি উপরে মা সরস্বতী শুনে অজ্ঞান হয়ে যাবে ঠিক বলেছে দাদা জানি না দিয়ে না দিয়ে মেয়েদের কত পড়ে কি লাভ হয় না লাভ হয় না বিয়ের পর সারা জীবন ধরে ধান সেদ্ধ করে রান্না বান্না করে পুকুর ঘাটে বাসন মেজে তোর অষ্টরম ভাব আচ্ছা আচ্ছা তোর নিজের জীবন দিয়ে ভেবে দেয় তোর তো কত ছোটবেলায় বিয়ে হয়েছিল তাতে তাতে তোর কোনো লাভ হলো আমার কথা ছেড়ে দাও দাদা আমার মতো ভাগ্য নিয়ে কজন জন্মায় আরে ভাগ্য নিয়ে কেউ জন্মায় না রে মায়া যেটা নিজের ভাগ্য তৈরি করে নেয় এইটাকে দেখো মাছটা দেখো আজ আবার সকালবেলায় ছিপ নিয়ে বসলে কিছু করার নেই তোমার ছুটিটা কদিন নাকি দিন দশে হবে ও আবার তুমি কলকাতা চলে যাবে আবার সে একঘেয়ে জীবন মেসে থাকা সকাল সন্ধ্যে ছেলে পড়ানো আর রাত জেগে পরীক্ষার পড়া মুখস্থ করা না রাত আর জাগতে হবে না পরীক্ষাটা দেওয়া হবে না দেওয়া হবে কেমন করে পরীক্ষা তুমি দিচ্ছ আমি বলছি ঘরে এসো বল বসো Thank you.
এটা আমার মায়ের দেওয়া। এগুলো বিক্রি করলে পরীক্ষার টাকা হবে না? তুমি কি বলছো জয়া? তোমার মাথা খারাপ হয়েছে? এরকম মাথা খারাপ আমার যেন সবসময় হয় গো। তাহলে তোমার অলংকার বিক্রি করে? ওগুলো তো শুধু অহংকার। তুমি যে আমার অহংকার, এত ভাবছো কেন গো? তুমি খুশি হলেই আমি খুশি। একটা ছোট্ট কথা তো বুঝতে পারছি না, তোমার সাধনার পায়ে আমার সামান্য এই পুজোর ফুল নাও না গো, নেবে না? এই কেমন পুজো জয়া, আমি আমি এ তো চাইনি। আমি তো ভাবলাম তোর সঙ্গে আমার দেখাই হলো না। বইপত্র পরীক্ষায় পাশ করবি তো? আমার পাশ করাও যা, ফেল করাও তাই, সারা শ্বশুরের টাকা তো মাই। কার পরীক্ষা দেওয়ার কথা আর কে দিচ্ছে? এত করে বললুম, ওই বাসনে কিছু টাকা গিয়ে নিয়েছি পরীক্ষার ফিসতে দিয়ে, তোর তো আবার নানা রকম ব্যাপারটা বা বেশ ফিসতে দিই কই না। বউ বাজারের নসুর সাহেবটাকে চিনিস তো? ওর কাছে গয়নাগুলো বাধা দিই না, যে কটা টাকা পাবে সেটা দিয়ে আমার মেসের ভাড়া পরীক্ষার ফিসটা দিয়ে দিস, আর আমি কয়েকটা দিন বাদেই আসবো। সুদিনের এই তিন গুণ গয়না আমি বিজয়কে করিয়ে দেবো। চলি বললাম না, আমি তোকে বলছি কেষ্ট, এই দিনটা আসবেই আসবে, ভাই হুক কর হুক আর ফেস দ্যাট ডে। কেষ্ট তুই দেখে নিস, এই দিনটার সামনে আমি দাঁড়াবোই দাঁড়াবো। একটা কথা বলবো, বাবা যা বলছেন তাই করো না। আচ্ছা, এমএসসি পাশ করে 400 টাকার মাস্টারি করলাম, দুজন থেকে 10 জন হলাম। আরে বাবা, ওই হলো, দুজন থেকে 4 জন হলাম। তারপর বয়স হলো, চুল পাকলো, একদিন হরি এই তোমার দাদার কথাই ভাবো না, কলকাতায় মেসে থেকে পড়াশোনা করতে গেলেন, বড়লোক মেয়ের সঙ্গে ভাব হলো, বাবা মত দিলেন না, তারপর কাউকে না জানিয়ে একদিন বড়লোক শ্বশুরের ঘর জামাই হলেন। শ্বশুরের পয়সায় বিলে তো ঘুরিয়ে এলেন, এখন ওরা কত বড় লোক, গাড়ি বাড়ি অথচ বাবাকেই দেখেন না, বাড়ির কারোর সঙ্গে সম্পর্ক পর্যন্ত রাখেন না। তুমি সুখ বলো, তুমি আমার গয়নাগুলো কেন দিয়েছিলে? পরীক্ষার জন্য। পরীক্ষা দিতে গেলে কি করতে হয়? পড়াশোনা। এই যে সুজয়, তুমি কালই কলকাতায় চলে যাচ্ছ? আগে হ্যাঁ, কিন্তু যাবার আগে মায়ের একটা ব্যবস্থা করে গেলে না? ব্যবস্থা মানে কি ব্যবস্থা? বিবাহিতা মেয়ে স্বামীর ঘর করবে না, এটা কি খুব ভালো দেখায়? আগে ভালো দেখাক আর না দেখাক, আমার মনে হয় মায়ের পক্ষে নিজে থেকে ওখানে যাওয়াটা বোধহয় ঠিক উচিত। বিবাহিতা মেয়েদের স্বামীর ঘরই ইহকাল পরকাল। আমি যাচ্ছি বাবা, আমার একটু কাজ আছে। জানি জানি, তোমরা আজকালকার ছেলেরা এসব মানো না বিশ্বাসও করো না, কিন্তু আমার মনে হয় তুমি যদি একবার গিয়ে বিকাশকে বুঝিয়ে বলো তাহলে সে নিশ্চয়ই এসে মায়াকে নিয়ে যাবে। আপনি আমায় ক্ষমা করবেন,
আমার পক্ষে বিকাশের কাছে যাওয়া সম্ভব নয়। তাহলে আমারও শেষ কথা শুনে নাও সুজয়, এই বয়সে আর মায়ার ভার নেওয়া আমার পক্ষেও সম্ভব নয়। বাবা কতদিন পরে দেখা বলতো, হ্যাঁ তোমার কিনতে পেরেছো মায়ের, হ্যাঁ তাই এই বাড়ির সব খবর তবর ভালো তো? মানে মানে তোমার বউ, তারপরে আমার বউ। বউ কে তোমার বউ? মায়া গো মায়া, পাউন্ডুলে চচ্চর মায়া। আমি তোমাকে এক মাসের মধ্যে শোধ দিয়ে দেবো। এই দেখো না, এই ডাক্তার এমন ওষুধ লিখে দিয়েছে যে মায়ের পাওয়া গেল না, তাই কলকাতা আসতে হলো। হ্যাঁ জানোই তো আমি একটু গান বাজনা করি, এই গলার ওষুধ আছে। বাপের নাম রেখেছিস, বউয়ের নাম রেখেছিস, বন্ধুর নাম রেখেছিস, এমএসসি কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড রেখেছিস। এই খবরটি আমার আগে জানা আছে। জানিস কি করিস? কোথায় গেল? এই শ্রী সুজয় মুখোপাধ্যায়। এবার পুরোটার সঙ্গে ধাক্কা লেগে ফর নাথিং না গেলিস। তোর খবর টবর ভালো? খারাপ? ভালো, যা যা লিখলাম এক্সামিনার বুঝতে পারলো, খেল করে দিলে। তবে বেঁচে গেছি। বেঁচে গেছিস মানে? বেঁচে গেছি একজন হাত থেকে, খুব জোর বেঁচে গেছি। এই শোন, আমি ভাবছিলাম কালকে একবার দেশে যাবো। যাক উড়ে। দাদা কতদিন পর তোকে দেখছি রে। হ্যাঁ না থাক, আর থাকবে কেন? আরে ওঠ ওঠ, চল বস বস, চলো 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 গাড়ি চলো, দেখো কেমন আছে। যাই বলো নভাই বাবু, সুজয় আপনার একার গর্ব নয়, সুজয় আমাদের গ্রামের গৌরব, দেশের গৌরব। সদ্ভাবান লব হতে জ্ঞানম, সুজয় এই প্রতিষ্ঠ উদাহরণ, ওর মতো ছেলে হয় না। আমিও তো সে কথাই বলি সুজয়কে, যে দেখ বাবা আজকাল সকলেই শহরের দিকে ছুটছে, সোনার গ্রাম আজ সজান হয়ে গেল। ঠিকই বলেছে নভাই বাবু, সবাই ছুটছে শহর, গ্রাম আজ অবহেলিত। আমি একটু আসি। আচ্ছা আমরা আসুন আসুন, নমস্কার 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 নমস্কার। That the chemical industry is facing these days and the resultant আরে ওজো এসে 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 আপনি এখন যান, পরে বসো 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 বসো।
কি ব্যাপার? সময় ব্যাপার আমার ছোট ভাই, তোমার ওখানে তো দেখিনি মেসে থাকতে ভালোবাসে, তুমিও ভালোবাসো। পলিটিক্স টলিটিক্স করে না তো? না না না, একেবারে উল্টো। ভালো স্কলার, পড়াশোনা নিয়ে আছে, এক কথায় বলতে গেলে বই বোকা আর কি। তুমিও ছিলে অজয়? হ্যাঁ, ভাবছিলাম একটা কথা জানো, মানে আমার মেয়ে পলিকে তো তুমি দেখেছ, ওর সঙ্গে যদি তোমার ছোট ভাইয়ের একটা মানে আমার ভবিষ্যৎ। ঠিক আছে, কিন্তু তুমি কথা দিচ্ছ? হ্যাঁ দিলাম। বিজয়া, আমার ভেতর সব সময় শ্মশানের চিতার আগুন দাও দাও করে জ্বলছে। কেন এসব কথা বলছো গো? আজ আমাদের কত আনন্দের দিন, গ্রামের সবাই বলছে তুমি গ্রামের গৌরব। বলেছিলাম না তুমি আমার অলঙ্কার। না না, এত ছোট অলঙ্কারে তুমি খুশি হও না বিগা। পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, জীবনে এটাই সব থেকে বড় পুরস্কার নয়। আর নিজের চারপাশের ছোট্ট গণ্ডিটুকুই পৃথিবী নয়, এর বাইরেও একটা পৃথিবী আছে, অনেক বড় জগৎ। তুমি সেটাকে জানো না, কিন্তু আমার কাছে সেটা স্বপ্ন নয়, বাস্তব, কঠিন বাস্তব। বিজয়, আমি এমন একটা কিছু করতে চাইছি। কি গো? আমি তোমায় ঠিক বোঝাতে পারছি না। বিজয়া, তুমি আমায় ভুল বুঝো না। বিজয়া, আমার উপর বিশ্বাস রেখো। জানি গো জানি, তুমি আর সবার মতো নয়, একেবারে আলাদা। দেখো কাকে এনেছি, দেখে যাও। চা বা কফি কিছু পাঠিয়ে দাও, বস। আরে কি হলো বস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এরপর কি ভাবছিস? এখনো তো কিছু ভাবিনি। কোন রকম কুসংস্কার আমি বিশ্বাস করি না, তবুও তোমার এখানে আমি খাবো না। কারণ হলেন তোমার বাবা, 200 বছরের পুরনো চিন্তা নিয়ে যিনি এখনো বাস করেন। কিছু বলবেন বাবা? সুজয়ের গলা পেলাম যেন মা। সুজয় ওর মা শেখ, তুই বস। মানে আমার মনে হয় মিলি ঠিক ওভাবে কথাটা বলতে চাইনি আর কি, তাই না মিলি? আমি শিওর, আমি যা বলি ঠিক বলি, সত্য কথা বলতে পারবো না এমন শিক্ষা আমি পাইনি। শিক্ষাটা সত্যি শিক্ষা কিনা সেটাই বিচার্য। What do you mean? I mean nothing but the truth. আপনি সত্যি কথা বলতে ভালোবাসেন, তাই আপনাকে সত্যি কথা বললাম। বলে আর একটা কোড দিয়ে দাও। দাদা কি হবে? ও ঘর থেকে একটা কোড দিয়ে দাও আমাকে। রাবু রাবু, কোড দিয়ে দাও। এই পবিত্র গঙ্গা জলে
মাথায় দে মা, তারপর মাকে প্রণাম কর, মাকে প্রণাম কর, ভক্তি ভরে মাকে প্রণাম কর। মদ খাও কবি ধরলে? আমি আমি ওকে খেতে শিখিয়েছি, ওর সেই কবে স্ট্রোক এসে আমাকে একটু বেরোতে হচ্ছে, উমেন্স কাউন্সিলে একটা মিটিং আছে, ফিরতে রাখতে পারে, ভেবো না। না ভাববো না, আমার কথা যদি হার্ট হয়ে থাকো দেন আই এম সরি। বৌদির ছেলে পুলে নেই? না, জীবনে কোনোদিন ও আর মা হতে পারবে না। অভিশাপ? কার অভিশাপ? বাবার। নলিনী দলগত জলম পিতরলম তৎবত জীবন অতিশয় চপলম। তোমার এত খ্যাতি, এত প্রতিপত্তি, এত ঐশ্বর্য, আর বাবাকে কিনা তুমি? তবু বলছি, বাবাকে সন্তুষ্ট করতে গেলে মেমকে ছাড়তে হয়, মেমকে খুশি করতে গেলে বাবাকে ছাড়তে হয়। তুমি ঠিকই করেছো, বৌদিকে রেখে বাবাকে ছেড়েছ। হ্যাঁ করেছি, কারণ মেমের কাছে আমি ঋণী। এনিওয়ে তোর সব পুরনো চিন্তা ভাবনা ছাড়। বস, তোকে আমি বড় বড় অফিসার বিআইপিসদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, তাদের সঙ্গে তুই আলাপ কর, মেলামেশা কর, চেন জান বলা তো যায় না কাকে দিয়ে কখন কোন কাজ হতে পারে। তাছাড়া সুজয়, ডু নট সুইম ইন দ্য সেম রিভার। আমি বলছি মানে তোর তোর এই বন্ধ দরজাটা খুলে দে, একেবারে খুলে দে। ওপেন ইয়োরসেলফ সুজয়, ওপেন ইয়োরসেলফ, ওপেন, ওপেন, ওপেন। ওই ওই তোদের তোদের রবীন্দ্রনাথ একটা আর কি কথা বলেছে না, আর আর বড় ভালো কথা বলেছে, ওই যে হ্যাঁ আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। কি ঠিক না? হ্যাঁ ঠিক তো। আর চিঠি নেই, বৌদি দাদা চিঠি এলো নাকি? না, তুমি আরেকটা চিঠি লিখলে না কেন? কোনো অসুখ বিসুখ করেনি তো? না না, সেরকম হলে তুমি নিজেই জানাতো, বোধ হয় সময় পাচ্ছেন না, প্র্যাকটিস করতে ব্যস্ত আছে। তুমি স্পষ্ট করে জানিয়ে দাও বৌদি, দাদাকে ওখানে চাকরির চেষ্টা করতে হবে না, আমাদের এখানকার স্কুল মাস্টারই অনেক ভালো, কত টাকা আমাদের কি হবে বৌদি? আমার চলো, চিন্তার কোনো কারণ নেই, দাদা হিসেবে আমার একটা কর্তব্য আছে, জয় আই মাস্ট ডু ইট। আরে বলি, আরে এসো 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 এসো, আলাপ করিয়ে দিই, এ হচ্ছে অজয়ের ভাই সুজয়। হাই, আর সুজয় এ হচ্ছে বিখ্যাত বিজনেস ম্যাগনেট মিস্টার পিজি মিটারের মেয়ে মিস পলি মিটার। হাই, হ্যালো, আসুন আসুন আসুন। সুজয়, ইনি হচ্ছেন ফেমাস পিজি মিটার। কি জানো তোমার নাম বলে? আরে সুজয়। সুজয়, হ্যাঁ অজয়ের কাছে তোমার কথা সব শুনেছি, এসব তো বদলাতে হবে, চেঞ্জ ইউর সেলফ। সুজয় মানে সুন্দরভাবে সবকিছু জয় করতে। চমৎকার বলেছে, গৃহদের বুদ্ধি আছে বলো, কি সুন্দর নামকরণ করেছে, সুজয় মানে যে সবকিছু সুন্দর ভাবে জয় করতে পারে, জয় করতে পারে না, সে হচ্ছে অজয়। পুরানো সেই সুরে কে যেন ডাকে দূরে, চোখি জলকে চ
বাবাকে কোথায় পাঠালে? বলবো না বলবো না করে আজ আর না বলে থাকতে পারলাম না ভাই। আজ বাবাকে কিছু জোগাড়ের জন্য বলতেই হলো। বুড়ো মানুষ, কিন্তু দুবেলা মুখে কিছু দিতে হবে তো। কেন, বাড়িতে কি চাল আন তুমি? আর কদিন মাত্র চলবে, এখন থেকে বাবা যদি তাগাদায় না বেরোন তাহলে আমাদের উপোস করে মরতে হবে মায়া। কিন্তু বাবা পারে না বৌদি, বয়স হয়েছে তো, এখন উনি বিশ্রাম চান, সংসারের সব দায় দায়িত্ব থেকে বিশ্রাম চান। আমাদেরই তো উচিত এখন ওকে, কিন্তু কি করবো মায়া, আমাদের পোড়া কপাল, আমাদের পোড়া কপাল। কি ও মা, তুমি কি দরকার ছিল আসবে নাইলি পারতে? কি করে আসে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে, কি করে আসে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে, গঙ্গার টাক কাইলি এনেছি তাই তো সাথে, গঙ্গার টাক কাইলি এনেছি তাই তো সাথে, কি করে আসে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে। আমায় পাগল বলো ফেপাই বলো, রাগে তুমি যতই জ্বলো, পাগল বলো ফেপাই বলো, পাউন্ডুলে যতই বলো, এনেছি এই বিষ মাত্রা রাগটা জল হয় গো যাতে, এনেছি এই বিষ মাত্রা রাগটা জল হয় গো যাতে, কি করে আসে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে। জানি গো জানি, কয়না টাকা না পেলে যে বউ রাগে রাগে নাকটি ফোলায়, তার স্বামীর বাপের নামটি ফোলায়, একটি ইলিশ মাছ ইলিশ মাছ আনলে স্বামী, সেই বউ খুশিতে তার নর দোলায়, দেখ চকি কোঁচকে ভুরু পতি হলো বরম গরু গুরু, দেখ চকি কোঁচকে ভুরু পতি হলো পরম গুরু, পতির সেবা করো তুমি জমিয়ে রাখো ইলিশ ভাতে, পতির সেবা করো তুমি জমিয়ে রাখো ইলিশ ভাতে, কি করে আছে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে, গঙ্গার টাটকা ইলিশ এনেছি তাই তো সাথে, কি করে আছে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে। দেখি ঠাকুর জামাই, আপনি বউ শান্ত? আরে বেন্দামাই বেন্দামাই, আরে কুতুকি কুতুকি, আমি ভাই তোমার চেয়ে বয়স অনেক ছোট, তাহলে আপনি মানলেন তো বড়। বসো বসো। হ্যাঁ বসো। তা একেবারে ডুব না দিয়ে মাঝে মাঝে এরকম এলেই তো হয়, মায়াটার মুখে তবু একটু হাসি ফোটে। এই তো বউঠান এখানে এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, দেখবেন আপনার আপনার নানা তোমাকে কিরকম ফুটফুট করে মিষ্টি মিষ্টি হাসি বেরোচ্ছে। লক্ষ্মী ভাই ঠাকুর জামাই, এরকম পাগলের মতো এদিক সেদিক না ঘুরে বেরিয়ে এবার একটু সংসার ধর্মে মন দাও দেখি। কি করবে সংসার ধর্ম, খালি কথা ছুরি। আচ্ছা বলুন তো বউঠান, যে কথাটাই কি সব নয়? হ্যাঁ ওই কথায় বলে যে সব তো ব্রহ্ম, দেখো দেখো মামাকে দেখে কেটো। হ্যাঁ কি বলছিলাম বউঠান? হ্যাঁ বলছিলাম যে ওই মানে
খেলাতে একটু মানে একটু স্ত্রীর সঙ্গে একটু ইয়ের কথা আর কি, মানে একটু রসের কথা, হ্যাঁ, আর একটু নরম বিছানা, আর একটু ঘর করা, হ্যাঁ, আর মাঝে মাঝে আপনার নানাদের একটু ইয়ে তুমি চুমুক জানটা, হ্যাঁ হ্যাঁ বলুন আর কি। জানি না বাবু, চলে গেলেন বোঠান। আরে রক্ত, হ্যাঁ রক্ত, এই রক্ত চেয়ে তুমি প্রতিজ্ঞা করো আমাকে নিয়ে, তুমি সংসার করবে, ঘর বাঁধবে, আমি সব দিতে চাই, বলো। মায়া, ছবিটাতে কেমন কাটিং মাটিং গন্ধ আছে না? কেউ চমকালে আমার খুব ভালো লাগে, এবার আমার পরিচয় পেলে আপনি আরো চমকে উঠবেন। কিসের পরিচয়? আমাদের টাকা প্রতিপত্তি, আমার বাবা সমাজের মাথা। সবার আগে কিন্তু মাথাটাই বলছি, রাত অনেক হলো, আমি চলি। রাত হলো তো বাড়িতে তো আর বউ নেই, কে কই ফুট দিতে হবে? না এখন নেই, তা যখন বউ আসবে তখন দেখা যাবে। আমি চলি, চলুন পৌঁছে দিয়ে আস। দেখুন বাবা, কি হলো, কি হলো আপনার? কিছু না, মাথাটা কেউ ঘুরে গেছে। কি হলো, নার্ভাস হয়ে গেলেন কেন? তোমার আর পলের মধ্যে যে ব্যাপার স্যাপার চলছে আমি শুনছি, ভালো ভালো, খুব ভালো, খুব ভালো, আমার কোনো অবজেকশন নেই, বসো 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 বসো। আমার একটা কন্ডিশন আছে, তুমি বিদেশ যাবে, ডক্টরেট করবে, তারপর ফিরে এসে আমার বিজনেস দেখার ব্যাপারে আমাকে সাহায্য করবে। অবশ্য আমার সঙ্গেই তোমরা থাকবে না, তোমাকে আলাদা ফ্ল্যাট দেবো, গাড়ি দেবো। কেন কিছু বলছো না? আগে আমি আমি তো আমি কিছু নয়, আফটার অল পলই তোমাকে ভালোবেসেছে। এরকম আমি একাই বকে যাচ্ছি, তুমি চুপ করে কি ভাবছো বলো তো? না মানে আমি তো বলেছি আমি আছি, তোমাদের ভাবনা কিচ্ছু নেই। আমি অজয়কে বলেছি তোমার বিদেশ যাওয়ার সমস্ত পেপার তৈরি করে দেবে, অ্যাড্রেস বসো। কি ভাবছেন? ভাবছি কি স্বার্থময় পৃথিবী। আরে বাবা, এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি, বুঝলেন? এই দেখুন না, আপনারা গরিব, আর গরিব হলে আপনি বিদেশে যাবেন কি করে? আর বিদেশে না গেলে আপনার স্বপ্ন সফল হবে কি করে? বোঠান, ও বোঠান, ও বোঠান, বুঝি বুঝি। শোনো না, এসো, কি হলো ঠাকুরজি? তোমার ধ্যান করছি, ধ্যান করছি না, হাতে কোনো মতলব আছে, তোমাকে ডাকছি, তুমি যাও না, তুমি যাও, তুমি যাও, তুমি না, অনেক থামো, এসে গেছো, আসতেই হবে, আসতেই হবে, আমি তোমারই ধ্যান করছিলাম। এই যাও তো মায়া দেবী, এই এইটা সিজিং এসো তো। এই ব্যাপার আমি পারব। আরে পারবে না কি? হ্যাঁ, অতির কথা সহ্য অমান্য করে জানো, তাই কি বলেছে? খাওয়া চলবে না, চলবে না কি মায়া দেবী, একেবারে খাঁটি স্বদেশি নেশা, চলছে চলবে জানো, এশিয়াতে এই একটি নেশা আছে, জলের মাথায় জ্বলছে আগুন।
মনে মনে আমি ফাগুন। এই যে বৌঠান, আপনি আপনি একবারে সাক্ষাৎ কল্প ধরুন না চাইতেই। হ্যাঁ, আর মাথায় ফাগুন। উপকূলকে সবই যোগান দেবো, শুধু একটু মায়াকে ভালোবাসো। আচ্ছা আচ্ছা বৌঠান, আপনি এ কথা বলতে পারলেন? না, আমি বেকার হতে পারি কিন্তু প্রেমিক তো বটে। বেকার দিয়ে প্রেম চলে না, একটু সকাল হওয়ার চেষ্টা করো। ওয়েলা, সরকার তো দেশে রয়েছে, আমি এবার খামকা হতে গেলাম কেন? ওটা তুমি কি আনন্দ পাচ্ছ ঠাকুর জামাই? বৌঠান, এই যে টানে সেই জানে। মায়া, বাবা অনেকক্ষণ ধরে লক্ষণ কাকা বাড়ি গেছে, না ফিরে এলে রান্না থাকবে না। আপনি বলুন তো, মায়ের মতো মিষ্টি মেয়ে নি আমার কি ইচ্ছে করেন ঘর করতে? ওই মায়ের যত্ন গোড়া খালি বলে ওরা তোকে বিশ সময় ঠকিয়েছে, জিনিসপত্র কম দিয়েছে, টাকা নিয়েছে, টাকা টাকা ছাড়া বৈশ্য ঘর করতে পারবি না, টাকা টাকা করে বাড়িতে দিতে দেয় না। সেই টাকার জন্য তুমি এখানে এত দূর ছুটি? কি বুদ্ধি দেখেছেন বৌঠান, হা করতে না করতে কথা বুঝেন। চলে গেলেন যে, চলে গেলেন যে, শুনলে তো বাবা টাকা নেই। তা আমি কি করবো, ওই মায়ের যত্ন করা বোঝাবার না গিয়ে। দেখ, আমার মনে হয় সমাজ সুযোগ সবাই পায় না, আর পেলেও একবারই পায়। আমি জানি তুই বাবার কথা ভাবছিস। দেখ, বাবার বয়স হয়েছে, চিরদিন থাকবে না, কাজে তোর কেরিয়ার তোকেই বিশ্বাস করতে হবে। তাছাড়া তুই ভেবে দেখ, তুই তো এমএসসি টা পাশ করেছিস, কিন্তু এখানে তোর কি ভবিষ্যৎ? বড়জোর 300-400 টাকা মাইনের একটা স্কুল মাস্টারি কিংবা কোথাও কেরানি গিরি, আর আমি দিকে থেকে ঘুরে এসে পিছি মিঠার ব্যবসা, গাড়ি, বাড়ি, টাকা টাকা, হোয়াট নট নট, একটা একটা ব্রাইট ফিউচার। সুজয় সুজয় জীবনটাকে ভোগ করতে হলে ইউ নিড মানি, অ্যান্ড মানি, অ্যান্ড মানি, অ্যান্ড মানি, টাকা চাই, টাকা, অনেক টাকা, অনেক অনেক টাকা, অনেক টাকা। যাকে ভালোবাসি সেই মায়া মাখা মুখানি হাসি হাসি, মন ভরে সেই দেবী প্রতিমার স্বপ্ন দেখে ভাবছি, তাকে যাকে ভালোবাসি সেই মায়া মাখা মুখানি হাসি হাসি, মন ভরে সেই দেবী প্রতিমার স্বপ্ন দেখে। আমি ভাবছি, আমি ভাবছি তাকে যে আঁচল গলায়
প্রদীপ জ্বালায় সাজে তুলছি তলায় আমি ভাবছি তাকে যে আঁচল গলায় প্রদীপ জ্বালায় সাজে তুলছি তলায় তবুও ভাবো তাকে যাকে ভালোবাসি সেই মায়া মাখা মুখানি হাসি হাসি মন ভরে সেই দেবী প্রতিমার স্বপ্ন দেখি মন ঘরে সেই দেবী প্রতিমার স্বপ্ন দেখি ব্যাপার বলুন যে আমি কেষ্ট মানে আমি যে চিনতে পারবেন না আমি ওই সুজয়ের বন্ধু এ সুজয় ও আমাদের সুজয় আগে হ্যাঁ বলছিলাম যে সুজয়ের সঙ্গে আপনার মেয়েকে এরকম ভাবে মেলামেশা করতে দেবেন না কি বললেন কেন দেব না সুজয়ের একটা পাস থাকে ও আট পাস সবারই থাকে আমারও তো অনেক পাস আছে না বড় লোকের এরকম পাস থাকে জানো এই যে সুজয় শিখতে যাচ্ছে ওর ওখানে অনেক পাস তৈরি হবে আমি কিছু আপনাকে মানে বোঝাতে পারছি না মানে মানে গেট আউট না মানে গেট আউট মামিয়া গেট আউট কি ব্যাপার বলি তোমার তো দেখাই পাওয়া যায় না রোজ আসছি আসছি আমি আর ওই কথা পাচ্ছি না বলি আমাদের বিয়ের কথাটা এখনো ড্যাডিকে বলা সম্ভব না কারণ কারণ আই চেঞ্জ মাই মাইন্ড আমি মত পরিবর্তন করেছি হঠাৎ মত পরিবর্তনের কারণ তোমার আমার মধ্যে লিখিত বিবাহ হয়তো হয়নি কিন্তু অলিখিত বিবাহ তোমার আমার মধ্যে দিয়ে হয়েছে এটা তো তুমি অস্বীকার করতে পারো না বলি আমাদের সোসাইটিতে এসব কিছু নয় শুনলাম আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি আমরা জীবনটাকেও এনজয় করতে পারি বাট দ্যাট জাস্ট ফর দ্য টাইম বিং আমার সারা জীবনের ভবিষ্যৎ নিশ্চিন্তে তোমার হাতে তুলে দিতে পারি না সো আমরা যেমন আছি সেটাই ভালো নয় কি সোমনাথ আমি এখন খুব টায়ার্ড ফিল করছি তুমি যাও নিশ্চয়ই তুমি নতুন কোনো ভালো শিকার পেয়েছো আমার পেছনে ছায়ের মতো করছিস কেন তো জানা উচিত একটু আগে কোথায় গিয়েছিলি আন্দাজ করতে পারিস না আমি তোর মুখ থেকে শুনতে চাইছি মিস পলি বাবার কাছে দেখ কেষ্ট তোকে আমি শেষবারের মতো বলে রাখছি আমার পথের বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করবি না আচ্ছা তুই বিবাহিত এ কথা জানতে পারার পরেও তুই যে করতে চাইছিস তা পারবি সময় হলেই জানতে পারবি তোর মাথা খারাপ হয়ে গেছে সে সুজয় মারা গেছে এ অন্য সুজয় সে তো দেখতেই পাচ্ছি তুই নিজের কথা ভুলিলি তোর স্ত্রী যে তার সমস্ত গয়না দিয়ে তোর বোন মায়া তার সমস্ত ভাত তুই নিবি বলেছিলি তার কথা ভুলে গেলি টাকাটা তোকে দেখ বড় হলো হ্যাঁ টাকাটাই বড় হলো আই নিড মানি অ্যান্ড মানি অনলি মানি বাহ তুই তো তোর দাদার মতো কথা বলছিস সে দাদা বড় লোক সে হলো গিয়ে তোর উদ্ধার কর্তা শ্রেষ্ঠ আমি সেদিনের কথা আজ ভুলতে পারি না আমার মা যখন মারা গেলেন বাবা দাদাকে মানুষ থেকে নিঃস্ব হয়ে গেল আর সেই দাদা বাবাকে ছেড়ে চলে গেল তখন আমি অনেক ছোট কিন্তু আমার সব কথা মনে আছে আমার মনে আছে আমি সারা রাত শ্মশানে পাগলের মতো কেঁদেছিলাম আর যখন ভোর হলো তখন দেখি মাকে দাহ করা শেষ হয়ে গেছে আর শ্মশানে
কতগুলো পোড়া কাঠ পড়ে রয়েছে। আমি আমি জানি না কেন আমি এক একটা পোড়া কাঠ তুলে নিয়ে আমি জলে ছুঁড়ে মেরেছিলাম। নিজেকে জিজ্ঞেস করছিলাম কেন মাকে দাহ করবার টাকা বাবার নেই, কেন বাবার অক্ষমতা, আর গ্রামের পাঁচটা লোক কেন বাবার এই অক্ষমতা নিয়ে তাকে বিদ্রুপ করবে। সংগ্রাম শুরু হয়ে গেছে কৃষ্ণ, কোনো দিকে তাকাবার সময় নেই। আমি যা করছি ঠিক করছি, হ্যাঁ ঠিকই করছি। কলকাতা ফিরে যাবো। সব খবর ভালো তো কৃষ্ণদা? হ্যাঁ দাদা ভালো আছে। হ্যাঁ ভালো। বৌদি সুজয় আবার বিয়ে করছে। তারপর ফিরে এসে গাড়ি বাড়ি ব্যবসা সব পাবে। মা তুমি তোমার গয়না বিক্রি করে সুজয়কে এমএসসি পাস করিয়েছিলে না, সে আজ আরেকজনকে বিয়ে করে বিদেশ চলে যাচ্ছে। আমার ছেলে ধাপে ধাপে ওপরে উঠছে। বাপ হয়ে তো আমার গর্বের কথা মা, আমি তোকে প্রবঞ্চনা করেছি মা, আমি তোর মৃত বাপ মাকে ঠকিয়েছি মা। আপনি চলুন, সুজয়কে এখনো ফিরে আনা যাবে। অতটুকু জানে না সুজয় বিবাহিত। না বাবা আপনি ওখানে যাবেন না, ঠিক চলে যেতে চাইছে আমার জায়গাটা তাহলে আরেকজন দখল করেছে, যা ভালো হয়েছে। এই ব্যবস্থা আমারই। আমার অপরাধ? বিকাশ তুমি বিবাহিত, কেন তুমি বারবার সংসার পালিয়ে আসো? ভালো লাগে না গুরুদেব, কিচ্ছু ভালো লাগে না। মা বলে বউ নিয়ে ঘর করবে না, আর বউ বলে আমাকে নিয়ে সংসার করো। আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। সব ঠিক হয়ে আর তাছাড়া এখনো তোমার সময় হয়নি, সময় যখন আসবে দেখবে তুমি তোমার পথ পেয়ে গেছো। এখন তাদের সুখী করাই তোমার কর্তব্য। সুজয় তোমার পূর্বজন্ম শেষ আর তোমার নবজন্মের শুরু। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি একটা শুভ খবর আপনাদের দেব। আমার মেয়ে পলি আর সুজয় মুখার্জি এদের এনগেজমেন্ট আমি অ্যানাউন্স করি। আপনাদের আরো একটা খুশি খবর দিচ্ছি, মিস্টার মিটার আমার ছোট ভাই সুজয়কে আমেরিকা পাঠাচ্ছে কেমিস্ট্রিতে ডক্টরেট করার জন্য, আর সুজয়ের বিয়ের প্রতিশ্রুতি আমি ওর হয়ে মিস্টার মিটারকে দিয়েছি। ও আমেরিকা থেকে ফিরে এলে তারপর দাদা কি বললেন? দাদা বলছেন তুমি ফিরে এসে আমাকে বিয়ে করবে। মিস্টার ব্যানার্জি আমায় বলেছিলেন আজকে সন্ধ্যাবেলায় পাসপোর্টটা কালেক্ট করতে, কালকে সকালে দিল্লি চলে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম আমি এখন একবার চলে যাই। ও শিওর শিওর, তুই আমার গাড়ি নিয়ে
দারুণ করে গায়ে আছে। আর শোনো, ভদ্রলোকে বলো যেন আরেকদিন আরেকদিন আসে, কেমন? চলে গেল, চল চলো বাবা, চলো সব ব্যাপারটাই চুকে গেল। সুজয় আজই বিলে চলে যাচ্ছে, আমি বৌমাকে কি বলবো? এদের আর কত শাস্তি দিবি মা? এদের তো কোনো দোষ নেই মা গো, এদের তো কোনো দোষ নেই। এ কি করলি মা? এ কি বৌমা এক্ষুনি ঘুম থেকে উঠে মুখ তুলে তাকাবে? আমি ওকে কি বলবো মা? আমি ওকে কি বলবো মা? এ কি করলি মা? এ কি করলি মা গো? না না, এ হতে পারে না, কিছুতেই না। দাদা যখন তোমার এত বড় সর্বনাশ করলো, তুমি ওদেরকে সবকিছু চিঠি লিখে জানিয়ে দাও বুঝি, তাতে দাদার যা হয় হবে। আমি কি তোমাকে কোনো কষ্ট দিলাম মায়া? এতদিনে বুঝেছি মুখে ভালোবাসি বললেই হয় না। তিনি যাকে যোগ্য মনে করেছেন তাকেই বিয়ে করে সুখী হয়েছে, এতে আমি বাধা দেব কেন? মায়া মায়া, আমার একটু কষ্ট হয়নি আরে বাহ, তোমাকে তো দারুণ লেগেছে। হ্যাঁ, কি করা যায় বলো তো বৌঠান? এখন আর কিছু করার নেই সত্যি, আমার কিছু করার নেই না। আমি তো অপদার্থ। অপদার্থ কেন হবে? তুমি তো একটা কাজ করলে পারো ঠাকুর জানো। কি বলুন তো? তোমার এত সুন্দর গানের গলা, আসরে আসরে গান গিয়ে তো তুমি অনেক টাকা রোজগার করতে পারো। জানেন বৌঠান, আমার ওস্তাদ বলে যে সুর ব্রহ্ম, তুমি খালি সাধনা করে যাও। সুর ব্রহ্ম? তুমি সাধনা করে যাও? তোমার সাধনার জন্য যে আমাদের পেটে ব্রহ্মানা কিনতে উঠছে সেটা খেয়াল আছে কি? দেখবেন বলুন, বুঝলো না। আচ্ছা আপনি বলুন তো, যে শিল্পী হওয়া কি এত সহজ? মামানি, মামানি তো কেন গো, গাড়ি আনছি। করন্দা, বেশ কত তো গাড়ি কিছু তাড়াতাড়ি করে চলে এসো, তোমরা যাচ্ছ। আমি হ্যাঁ কিছু মনে করিস না মার, অনেক কত কথা তোকে বলেছি, আবার উপর রাগ করিস না। হ্যাঁ রাগ করিস না, নিশ্চয়ই যাবো মা, নিশ্চয়ই যাবো যতদিন আছি। বাবা বিকাশ, তোমাকে আর কি বলবো, আমার দুঃখে মেয়েটাকে দেখো বাবা। আমি খুব চেষ্টা করবো, তবে আমার মাকে তো আপনি জানেন পৃথিবীতে অনেক কিছু ভালো দেখেন। জানি বাবা জানি, কিন্তু কিন্তু তোমার মনটা বড় ভালো বাবা, তুমি তো আর আমার অজয় সুজয়ের মতো। গাড়ি ছাড়ি করে দিদি মানে, আর দেরি করলে রাইট হয়ে যাবে। বাবা বৌদি একা রইল, একটু দেখো বলো রান্না। সে তুমি কিছু ভেবে নিগো, রোজ এসে খবর নেওয়া যাবে।
অনেক আশার সংসার আমার ভেঙে গেল। যা যা চোর ক্যাচোর গরুর গাড়ি, চোর ক্যাচোর গরুর গাড়ি, বউকে নিয়ে যাচ্ছি বাড়ি। গাড়োয়ান ও গাড়োয়ান ও গাড়োয়ান ভাই, এই হাড় পেরোনো গরু নিয়ে কতক্ষণে পৌঁছবে শ্বশুর ঘরের শূন্য ভিটে, কতক্ষণে পৌঁছবে। ক্যাচোর ক্যাচোর গরুর গাড়ি, বউকে নিয়ে যাচ্ছি বাড়ি। ক্যাচোর ক্যাচোর গরুর গাড়ি, বউ না জল দিলে আমার বউ না জল দিলে ওই নারকেল গাছটা বাড়ে না, বউ না জল দিলে আমার নারকেল গাছটা বাড়ে না, পুয়ো কাটাবো ঘাট থেকে বউ জল আনতে পারে না। পান আনবো দেখো তুমি, পান আনবো ধান আনবো, পানের ভেতর আদুনি গঙ্গা জলে ভাসিয়ে তবু সত্যবীরের মাধুরি। ক্যাচোর ক্যাচোর গরুর গাড়ি, বউকে নিয়ে যাচ্ছি বাড়ি। ক্যাচোর ক্যাচোর গরুর গাড়ি, মন সকলে মানত আছে আমার, মন সকলে মানত আছে যদি ঘর করি বনিয়ে, মন সকলে মানত আছে যদি ঘর করি বনিয়ে, দশ পয়সার ফুল বাতাসা পুজো দেবো গিয়ে, বউকে নিয়ে যাচ্ছি আর আল্লাহতে তাই নাচি। ক্যাচোর ক্যাচোর গরুর গাড়ি, বউকে নিয়ে যাচ্ছি বাড়ি। ক্যাচোর ক্যাচোর গরুর গাড়ি, ও কাচ্ছো কেন লক্ষ্মী তুমি, চোখেরও জল মুছে ফেলো শাড়ির আঁচল দিয়ে, ঘরের চালে লাউ ধরেছে দেখবে বার গিয়ে, ও কাচ্ছো কেন লক্ষ্মী তুমি, তোমার শাশুড়ি মুখ করে করুক গায়ে রেখো না, সব মনে রেখো না, সংসারের এই অশান্তিটা নতুন কিছু নয়, হাতের এই পাঁচটা সমান কি আর হয়, ও বউ সমান কি আর হয়। আমার বেয়ার মুখে আগুন আর তার মেয়ের মুখে আগুন, না না মরণ দশা। কথা দিয়েছি কেন, যদি টাকা না দিতে পারবি এই বিয়ের টাকা গুলো পেলে তো আর আমাকে এই ফুটো দিয়ে মুততে হতো না। তাও গো দিদিমণি, এগুলো ও মামনি দিয়ে দেবে কো। মা
দূরে থাকবো বললে কি আর থাকা যায়? হ্যাঁ, আর তুমি কি আমার দেশে জন্মদাত্রী? একেবারে হিড় হিড় করে টেনে এনে তবে ছেড়েছো, এমনি মায়ের টান বুঝলি মায়া দেবী। হ্যাঁ, এবার এবার চলো চলো আমরা ঘরে যাই। হ্যাঁ, এসো। আমার টাকা কি হলো কাকা? আসছে 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 মানে কি? মানে দেখো না মা, শ্বশুরমশাইকে এত করে বললুম তো টাকাটা কিছুতেই দিলে না, বললে কি যেন না এতগুলো টাকা তুমি সামলাতে পারবে না, আমি আমি মনি অর্ডার করে পাঠিয়ে দিচ্ছি। কাকা আসছে, বল নিয়ে আসছে। সোহাগামী বাপ পাচ্ছি, হাতের মোড়া সরকারি বিলি করা টাকা থেকে 250 টাকা চুরি করেছো? কাঁদছো কেন? কি ভাবছ? ভাবছি কি হবে, অত বিভ্রান্ত আমি তো রয়েছি। জানো মায়া, আমরা এখান থেকে চলে যাবো অনেক দূরে, আমরা নতুন করে ঘর বাঁধবো। কিন্তু আমরা খাবো কি? আচ্ছা মায়ের খেতে হলে সবাই আমি দিতে চাই, বলো তো কেন? চাল হয়তো ভালো খাওয়া হয় না, সেটা তুমি যা। হ্যাঁ চিঠি, হ্যাঁ এই যে এই যে, হ্যাঁ যাচ্ছি, দাও দাও। হ্যাঁ চিঠি, তুমি আমার উপর রাগ করেছো তাই না? এই হাজার হাজার মাইল দূরে বসে চিঠিটা লিখতে লিখতে দেখতে পাচ্ছি, ভুল বুঝো না লক্ষ্মী, আমার আমার উপর বিশ্বাস রেখো। আজকাল সকলেই শহরের দিকে ছুটছে, সোনার গ্রাম আজ শ্মশান হয়ে গেল। আমি সেই শ্মশানে পঞ্চকোটি রোপণ করবই করব, আর তুমি দেবে তাতে জল, আমার সংগ্রাম জয়যুক্ত হবেই হবে। বাবাকে তুমি বুঝিয়ে বলো তোমার কথা শুনবে। মায়াকে আমার কথা বলো, আমি মায়ের মধ্যে কত শত মায়াকে দেখতে পাই। বাবাকে আমার প্রণাম জানিও, আর তোমার জন্য রইল আমার বুক ভরা অফুরন্ত ভালোবাসা, এতে তোমার সুজয়। বিপদে পড়েছি, দাদাটা যে কোথায় গেল, আমার যে বৌদি আছে না মোটা মতন ওসরা বৌদি, তার মোটা বোনটাকে আমার গলায় ঝেড়ে বেড়াতে চায়। তাই ভাবছি বক্সিগঞ্জের মেলায় গিয়ে পালিয়ে যাবো, একটা কাজ ফাজ জোগাড় করে দেবো। কি কোথায় বললে? বক্সিগঞ্জ। ও বক্সিগঞ্জ, আচ্ছা ওই বিষ্ণুপুরের উপর দিয়ে যেতে হয় না? হ্যাঁ ঠাকুর, তুমি ভাই একটু কষ্ট করে ওই বিষ্ণুপুরে নেবে, মায়ের সঙ্গে একটু দেখা করো, ও বেচারা তবু একটু চেনা মুখ দেখলে খুব খুশি হবে। কত কাজ কি, আমি মায়ের সঙ্গে দেখা করো নিশ্চয়ই। বুঝে বুঝে এই মাঝের মুড়াটা
তোমার বাপ টাকা পাঠালে, বাপ টাকা পাঠালে তখন লেজা মুড়ো দুই খাবে। হ্যাঁ বস করে, বসে বসে বাপের ধ্যান কর। শান্তি রে, ও বাবা কিরকম হাবাতের মতো নজর দিচ্ছে দেখো। এই ভাত পেটে পড়লে আমার পেটে পেট ছুলাবে ওই ডাইনি মাঝির নজরে। অবুঝে মুখ পুড়ি ওর চোখের সামনে থেকে এইগুলো নিয়ে আয় না, ও কি নজর দিতে গো মাঝি। বিহাই মশাই, আশা করি ভালোই আছেন। অত্যন্ত দুঃখের সহিত এই চিঠি লিখে দিচ্ছি যে আমার অর্থপিচার স্ত্রী সরলা আপনার মেয়ে আর মেয়েজামাইকে আলাদা করিয়া দিয়েছে। পত্রপাঠ মনি অর্ডার যোগে 50 টাকা না পাঠাইলে আমার ছেলে ও ছেলে বউ উপোস করিয়া মরিবে। নমস্কার জানিবেন, এটি বিকাশের বাবা। বাবা কি বলছো বাবা? বাবা মায়ের শ্বশুর মশাই চিঠি দিয়েছে, লিখেছেন মায়া আর ঠাকুর জামাইকে ওরা আলাদা করে ওদের মায়া আর ঠাকুর জামাইকে 50 টাকা পাঠাতে হবে বাবা, নইলে আমি এই মাত্র কলকাতা থেকে এলাম, 450 টাকা দিতে এলাম। ৪৫০ টাকা পাঠিয়েছে, লিখেছি যে টিউশনে করে টাকাটা উপার্জন করেছে, বলেছে টাকাটা নিতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি হবে না। টাকা দিয়ে সংসারে সব কিছু কেনা যায় না, ও টাকা ছোঁয়া পাপ। তুমি বৌমাকে বলো। বাবা যে টাকা আপনি নিতে পারেন না সে টাকা নেবার অধিকার আমার নেই। আমায় ক্ষমা করো বৌমা, আমার ভুল হয়েছে। টাকাটা নিজে ভালো করতে টাকা ফেরত দেওয়া মানে সুজয়ের বাড়িতে ঢোকা চিরকালের মতন বন্ধ। বাবার না অনেক ফুল ফুটে, মানুষের মনে ফুল ফুটে, আর সেই ফুল দিয়ে ঠাকুর পুজো করতে হয় ঠাকুর। মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে ভালোবাসতে হয় ঠাকুর। মায়ারি, মায়ারি। ও মা, বিষ্ণু ভাই কে? এটা তুমি করতে কি? এসো এসো। একি একি চেহারা করছো? বাবা বৌদি ভালো আছে বলছি বলছি, তার আগে এক গ্লাস ঠান্ডা জল খাওয়া দেখি। মেজামার জন্য পুজোর তত্ত্ব নিয়ে আসা হয়েছে বুঝি? না মানে বক্সিগঞ্জে মেলায় গেছিলাম তো ভাবলাম। ও ভাবলে কুটুম বাড়িতে চারটি ঝোল ভাত খেয়ে যায়। খুব ভালো হয়, খুব ভালো হয়। না না মানে বৌদি বললে যাওয়ার পথেই তো পড়বে, তা মায়া দিকে একটু দেখে যেতে। বরুণ দেখে দেখে দেখো মতো কাটছে কেমন দেখলে? খুব ভালো, মোটা হয়েছে বেশ, লাবণ্যও বেড়েছে। বুঝিয়ে বুঝে এই বাবরি চুলো মুখো সাইনা পাগলটাকে একটু চোখে চোখে রাখে। পোড়া মুখো পাউল চুল, আমি চোর, আমি আমি খেপা। ওরে বাবা, আলাপ হলো আমার শাশুড়ির সঙ্গে। উই বাবা, আলাপ বলে আলাপ,
ভালো কথা। এটা আর এই টাকাটা আসার সময় বৌদি শালি ধানের চাল পাঠিয়ে দিল, বললো পায়েস করে খেও। তুমি তুমি করছো? আমাকে কদিন ধরে কেউ খেতে দেয়নি। মায়েদি মায়েদি তুমি আগে চাকরি খেয়ে নাও। মায়েদি চাকরি খেয়ে নাও। ওঠো ওঠো লো। আমি চলি বুঝলে, আমার একটু তাড়াতাড়ি আছে, ওদিকে মেলায় গিয়ে যদি দোকান দেওয়ার জায়গাই না পাই। আচ্ছা তোমার সেই মহাপ্রভু মানে তোমার বরটি গেল কোথায়? জানি না, সেই যে বলে গেল দেখি কি করতে পারি, তারপর আর ফেরেনি। দেখি কি করতে পারি, বাউন দিলে পালাতে কখনো যাবে না। যখন ভাবি গানকে আমার বাইজি করে নাচাতে হবে কারো জলসা ঘরে, উত্তার জ্বালা ধরে সে গান শুনে আহা বলে রাজারা ছোড়ে টাকা মেজা ধরে, সে গান শুনে আহা বলে রাজারা ছোড়ে টাকা মেজা ধরে, সেই টাকাটাই কুড়িয়ে আমার ভুখাতে পেট ভরে। যখন ভাবি গানকে আমার বাইজি করে নাচাতে হবে কারো জলসা ঘরে, উত্তার জ্বালা ধরে যে হয় দুঃখ দাতার কি আর বলবো, যে সবাই নিজের আনন্দটাই খোঁজে, শিল্পী যে হয় দুঃখ দাতার কি আর বলবো, যে সবাই নিজের আনন্দটাই খোঁজে, যে গান লেখা চোখের জলে তাকে বেঁচেই আমার জীবন চলে, যে গান লেখা চোখের জলে তাকে বেঁচেই আমার জীবন চলে, নিজেকে দেহে গান আমার খুশি করে। যখন ভাবি গানকে আমার বাইজি করে নাচাতে হবে কারো জলসা ঘরে, ফুটায় জ্বালা ধরে। টাকাটা আগে টাকাটা আগাম এটা ধরো, এই যে শুনছেন কোথায় থাকা? আমি ওই এই পাশে বিষ্ণুপুরে কলকাতায় যাবেন, চলো যাতে উঠবে আপনার মতো শিল্পী এবং গন্ড গ্রামে। দেখুন আমার কারা আছে, আমার নাম হচ্ছে অমর বিশ্বাস, কলকাতা সব এক নামে। হ্যাঁ টাকা চাই কত টাকা? আমি কেন ঠিক আছে আচ্ছা নমস্কার আসুন। কিন্তু মনের মানুষটি গত তুলেছে অবচি
বুঝে জিনিসপত্র গুলো একবার চোখ বুলিয়ে দেখে নে ঠিক আছে কিনা। বাবা ঘাট হয়েছে ঘাট হয়েছে, আপনি সত্যি কথাও বলতে পারবো না। মা তোমার এই কাজ করা গিলাসটা পাওয়া যাচ্ছে নি গো? আমি তখন তাকে বলছি না যে জিনিসগুলো সব চোখে চোখে রাখ, এখন হলো তো ওই বাউরি চুলো ছোড়াটাই সঙ্গে করে নিয়ে গেছে, যত সব চোরে দল। মা আমার বাড়ির লোকের সম্বন্ধে যাতে কথা বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ তুই আমারই খাবি আর আমাকেই চোখ রাখাবি? তোর এতখানি আসপদ্দা, তোর আসপদ্দা হলো কোথ থেকে? ও হারাম যাবি, আর তোরই একদিন কি আমারই একদিন? আজ তোকে মুগুর মেরে বিদায় না করে আমি অন্ন জল খাবো না। ও ও হারাম যাবি সদেক্ষ আরি। বাবা বাবা গো কে? বাবা এই ভদ্রফুলি কোথায় গেছেন বাবা? ও মানে মায়ার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে তো মা, তাই তাই একবার ভাবছি মায়ার ওখানে যাব। কিন্তু মায়া শ্বশুরমশাই যে পর্যায়ে, আমি ওদের বুঝিয়ে বলবো মা আমার অবস্থার কথাটা, আমি সব খুলেই বলবো। হাজার হোক ওরা মানুষ তো, একজনের অসুবিধের কথাটা কি আরেকজন বুঝবে না? হ্যাঁ আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এটা আমার মায়ের দেওয়া। বাবা কি বলো মা? যাচ্ছি যখন তখন এটা নিয়ে যা। এটা কি সোনা বাঁধানো লোহা? এ তোমার মায়ের? না বাবা আর আপত্তি করবেন না, যাবার কথা। এটাকে শিবকাশার দোকানে বিক্রি করে আপনি না ফেরা পর্যন্ত আমি এদিকে নিশ্চিন্ত হতে পারবো না। আচ্ছা মা তুমি যখন বলছো তাই হবে, তাই হবে। আগাম টাকা নিয়ে তোমার জন্য শাড়ি চুড়ি আলতা সিঁদুর সব কিনে নিয়ে এলুম। আরে থাক 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 থাক, হয়েছে হয়েছে হয়েছে, চলো খাবি চলো। খাবো কি? শুধু ভাত আছে যা আছে দুজনের হয়ে। আরে না না তা নয়, আমি খেয়ে এসেছি। খেয়ে এসেছো মানে? হ্যাঁ মানে ওই ওই বুড়ো কর্তা আমাকে হারিয়ে দিলে। মিথ্যে কথা বলো, সত্যি বলছি বলে মিথ্যে কথা বলছো? আমি সত্যি বলছি আমি খেয়ে এসেছি, তুমি বিশ্বাস করো। দেখো অনেক বেলা হয়ে গেল, তুমি খেয়ে নাও, আমি পুকুর ঘাটটা ঘুরে আসি। আরে বাবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বিকাশ এতদিন কোথায় ছিলি রে? হ্যাঁ বাউন্ডেলে হয়ে ঘুরে বেড়াস, গান টান গাস, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু সেই ফাঁকে আরে সেই ফাঁকে ঘরের বউ পরের সঙ্গে পীড়িত করে। হ্যাঁ তুমি তো সহ্য করবি না। আমি তো করবই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বউ সবে খেতে বসেছে, খেয়ে উঠুক আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ
দেখলি তো বিবি তিন দিন পরে খেতে বসেছে। আমি ছিলাম না, আর বউকে তোমরা কিছু খেতে দাওনি? না খেলে কি করবো বাছা, চোখের সামনে উপোস করে মরতে তো দেখতে পারি না। কত শান্তি সাধনা করলাম, শুধু পায়ে ধরতে বাকি রেখেছি। ওই যে তোর বাপ কত সাধলো, তুমি শ্বশুরের পর খাবেন না। ওই যে ওই পীড়িতের মানুষ চাল দিয়েছে, তবে ওই ওকে রুচ্ছে। ও মা মা, তুমি একটা মা জাতের কলঙ্ক, বুঝতে পেরেছ? চুপ কর মুখ পোড়া, মা জাতের কলঙ্ক, চল তোর বিশ্বাস নয় নিরাজ বি, চল তোর পা ছুঁয়ে দিব্যি করাবো। না না আমি যাবো না, চল চল। ঠিক আছে তুই না যাস, আমি যাবো। আমি দেখাচ্ছি তোর বউ কত ছোট লক্ষ্মী, আমি দেখাচ্ছি। ওকে কিছু বলবে না, খবরদার করে দিচ্ছি, ওকে কিছু বলবে না। আজ তিন দিন পরে বউ খেতে বলেছে। তাড়াতাড়ি করে মারবে, বাপরে বাপ। হাত তুলবে না, হাত তুলবে না, গপিয়ে খাবে ওকে। এই রক্ত যে তুমি প্রতিজ্ঞা করো, আমাকে নিয়ে তুমি সংসার করবে, ঘর বাঁধবে, আমি সব পেতে চাই, সব পেতে চাই। বলে দেখবো কত দেখবো, আর ছুচোর গলায় চন্দ্রহার। তুই করেছিস? তুই তখন ফেলে ফেলে দিল। হ্যাঁ হ্যাঁ তুই গিয়ে পড়েছিল বুড়িতে, গলা কেটে সম্মান। কি ব্যাপার বাবাজি? আপনি? হ্যাঁ মায়ের জন্য কিছু টাকা এনেছিলাম বাবা। আপনি আপনি খুব ভালো সময় এসেছেন। মায়া মায়া কোথায়? মায়া মায়াকে চাই তো? হ্যাঁ বাবা। মায়া ঘুমোচ্ছে, ওই চান? হ্যাঁ ওই চো। হ্যাঁ আমি করেছি, আমি আমি ওই কদিন ধরে কিছু খেতে পাইনি তো, অবশ্যই তার জন্য আমি দায়ী, আমি খেতে দিতে পারিনি তো। দেখুন না দেখুন, এই সবে আজকে তুই মুখে দেবে বলে বসেছিল তো, আমার সঙ্গে একটু একটু কথা কাটাকাটি হয়তো, আমি খেলা মারি তো পটি মুটি গিয়ে। আমি জোর করে পাঠিয়েছিলাম, এর আগে মা আমার চলে গেল, চলে গেল, বাপের মুখ দর্শন করল না। জসুর মশাই আপনি আমাকে পুলিশে দেবেন না?
টাকা ভাড়া পাইছি চাল কিনছি দোষ লিও নিমা অর্ধেকটা তুমি লাও অর্ধেকটা আমার আরতি হয়ে দেবে
আরতি, এত রাত্রিরে বাবা ঠাকুরের খাওয়া হয়েছে কিনা বাবা দেখতে বললেন? এই যে তুই একবার যাবার পথে ছিদামকে খবর দিয়ে যাস তো। না, তোমার খাওয়া হয়েছে দেখে তবেই আমি বাড়ি যাব। এই তো বাবার কাছে যা আছে এটি হয়ে যাবে। তুমি যে আধপেটা খেয়ে থাকো তা আমি জানি না। না, তুই যেন আবার বলরাম দাকে গিয়ে এসব কথা বলিস না। বলরাম দার সঙ্গে শরীর খাব না দেখুন মা, শরীর খাব না দেখুন মা। কি হলো? তোরা আমার জন্য হবে, তুই আমার আজমে মেয়ে জন্মাস, তুই আমার আজমে মেয়ে জন্মাস। Hello, Mr. Mukherjee. Please come in. Please, sir. I congratulate you. Thank you. I'm pleased to inform you, Mr. Mukherjee, that my office in the States has sanctioned your plan. And here are your plans. Thank you very much. Mr. McDonald, then, can I proceed with my project? Yes, I mean, so you can go right ahead with your project. And here's the statement of the check being an advance against the salary. Thank you. বাড়িতে কে আছে? কে? আমি ছিদে। আরতি বলল। হ্যাঁ, বলছিলাম কিছু চাল ধার দিলে আজ রাত্রির মধ্যে কিছু জোগাড় করতে পারিনি। আর কত বলবো, বলতে বলতে আমার মুখে চিপে যে ফুসকা পড়ে গেল। আমার পাওনা ২৮.৭৫ টাকা মিটিয়ে দাও, ব্যাস। দেনা পাওনার সম্পর্ক চুকে যাক, তারপরে কোন শালার এই হাগরের বাড়িতে আসে। চিনি, শোনো একটু, শোনো। ওই বুড়ো মানুষটার দিকে তাকে একটু দয়া করুন। আজ ওকে তো একবার কেউ নেই। আমি আপনার কাছে ভিক্ষে চাইছি ছিলাম ভাই, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। ভিক্ষে কেন? সত্যি বলছি, তোমার দুঃখ দেখলে না এই চোখে জল রাখা যায় না। তুমি যখন বলেছো তখন কি আমি ফেলতে পারি? পাঠাবো মাঝে মাঝে তোমার চালে একটি চাল। কিরেছি দাম, কার গায়ে হাত দিচ্ছিস? বৌঠান, বৌঠান, খুড়িমা, খুড়িমা, খুড়িমা না অজ্ঞানায় আছে? তুই বৌঠানকে কেমন করে পারিস ঘরের ভেতরে নিয়ে যা। হ্যাঁ, শোন, আমি আসছি। হ্যাঁ, আমি আসছি। আরে কেশ, আমি তীরে এসেছি রে সুজয়। দাঁড়ান, এই নিন। মানে কি বলছিস? কি যে টাকাটা
প্রতি মাসে আপনি আমায় পাঠাতেন? বাবা টাকাটা নেননি? জ্যাঠামশা বলেছেন এই টাকায় হাত ধোয়া পাপ। আর বিজয়? তার মতে জ্যাঠামশা যে টাকা অধিকার নেই সে টাকার তারও কোনো অধিকার নেই। তোমার এত সুন্দর গানের গলা, আসলে আসলে গান গিয়ে তো তুমি অনেক টাকা রোজগার করতে পারো। ডাক্তার বলছে কি যে অনেক টাকা লাগবে, অনেক টাকা। তুই এক কাজ কর, তুই বৌঠানের কাছে একটু বস, হ্যাঁ আমি আসছি। বিয়ের কথা এখন কি হলো গা দাদা? এই তাহলে আবার বিয়ে করছে, দেখাচ্ছি মজাটা। মায়া চলে গেছে বৌঠান, মায়া চলে গেছে। তখন আমি অন্ধ ছিল, কিন্তু তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না। আচ্ছা অমর বাবু আছেন? ওনার তো দেখা পাবেন না সেদিন কি না? মানে বুঝেন না, ফাংশন রোজ লেগেই আছে। আজ ঝামা পুকুরে ফাংশন, বাবু ওখানেই গেছেন। ঝামা পুকুরে আগে? হ্যাঁ, কিন্তু ঝামা পুকুর তো আমরা, ঝামা পুকুর আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সেই বিকাশ মুখার্জি। সেই যে আপনি বাইরে যান, করতে পারি দেখতে। আমি বিকাশ মুখার্জি, সেই যে নিমাই করতে পারি। হ্যাঁ বলেন তো, বাইরে যান। আপনি আমাকে এই ঠিকানা দিয়েছিলেন। আমার বৌঠান খুব অসুস্থ, তো আমার কিছু টাকা দরকার, যদি দয়া করে কিছু ব্যবস্থা করেন। কত টাকা চাই? আমার মাথা বাচ্চাটা পারলে যত টাকা দরকার। জানতে তো চাই না বাইরের
দেশে আমার স্ত্রী রয়েছে,
সে আমার প্রেরণা, সে আমার সব। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন না? না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আপনি বিশ্বাস করুন কি করে। এই দেখুন, দেখুন এই কথা তো তুমি আগে কখনো বলনি। হ্যাঁ, আমি বলিনি। সোমনাথকে বিয়ে করার প্রমিসের কথাও তো তুমি আগে আমায় বলনি। তুমি আমাকে তোমার বাবার গাড়ি বাড়ি অনেক টাকা দেখিয়েছিলে। তোমায় বিয়ে করলে আমেরিকা যাওয়া যায়, যে সময় আমার স্বপ্নকে একটা বাস্তব রূপ দেওয়ার জন্য আমার ভেতরে একটা প্রচন্ড সংগ্রাম চলছিল। ঠিক সেই সময় আমি হাতের কাছে চট করে একটা সুযোগ পেয়ে গেলাম। আর শহর কেন্দ্রিক সভ্যতা, গ্রামের ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের গ্রামকেই ভুলে যায়। গ্রাম আজ রিক্ত, নিঃস্ব, রুটি রোজগারের তাগিদে সবাই ছুটছে শহরে। আমার জীবনের উপলব্ধি এক এক প্রচন্ড সংগ্রামের ডাক দেয়। আমার স্বপ্ন, আমার স্বপ্ন বাস্তবে রূপ নেবার পথ খুঁজে পায়। প্রকৃতির কোলে গ্রামের মানুষের মুখে হাসি দেখতে পাই। সেটা সেটা কোনো স্বার্থ সিদ্ধি না, বা কাউকে ঠকানোর জন্য নয়। তোমার বাবা আর আর আমার শ্রদ্ধেয় দাদা আমাকে সেই সুযোগ এনে দিলেন। সেটা কেউ ছোকরা কে দেখছে? আমার টাকা কই? টাকা আমেরিকায় গিয়ে বড় রকম করে টাকা কই? এনিন এনিন আপনার চেক। ও সুজয়, তোকে তাহলে মিত্রমশাই অযথার মতো কিনতে চেয়েছিল। মিত্রমশাই সুজয় গরিব হতে পারে, কিন্তু অসৎ নয়, কি বলেন? সুজয় বৌঠান খুব অসুস্থ রে, চ চ চ চ চ তুই এগো, আমি আসছি। বাবুমশাইরা দেখুন, কিছু মনে করবেন না, আমি মুখ্যসুখ্য মানুষ, বেফাঁস অনেক কিছু বলে ফেললাম, আপনারা মানি লোক, আমায় ক্ষমা করে দেবেন। দেখুন মিত্রমশাই, আমি একদিন জানতাম যে জীবনে টাকাটাই সব। আপনাদের এখানে এসে দেখলাম যে আপনাদের অনেক টাকা, অনেক পয়সা, আপনাদের সব কিছুই অনেক, কিন্তু শান্তি তো নেই। তাহলে শান্তি কোথায়? হ্যাঁ, তোমার কাছে আমি যেন আর জন্মে মনের মতো ভালোবাসা পাই, সন্তান পাই। আমার বিনতি মাগো, কথা বলো বিজয়া, শোনো, তুমি যা শুনেছো সব ভুল। বিজয়া শোনো শোনো, আমি মায়ের সামনে দাঁড়িয়ে শপথ করে বলছি, আমি যা বলছি ঠিক বলছি, তুমি যা শুনেছো সব ভুল। আমি আমার সব স্বপ্ন সার্থক করে তোমার কাছে এসেছি বিজয়া, এ শুধু তোমার আমার জন্য নয়, এ আমাদের সকলের জন্য। বাবা বাবা দেখুন কে এসেছে, বাবা বাবা দেখুন কে এসেছে, বাবা আপনার ছেলে এসেছে। বাবা আমি, বাবা আমি আপনার ছেলে সুজয়, বাবা আপনি আমার চিনতে পারছেন না?
আমি খেলে বাবা কি করে আসে যেমন শ্বশুর বাড়ি খালি আছে যেদিন তোমায় আমি প্রথম দেখেছিলাম আমার চিন্তা এতটুকু ভুল হয়নি তোমার ভিতরে একটা মানুষ আছে যে এখন সবকিছু ধরা ছোঁয়ার বাইরে ঠিক ধরেছেন বৌঠান ঠিক ধরেছেন আজ আমি সব ধরা ছোঁয়ার বাইরে কোথায় যাচ্ছ ঠাকুর জামাই মায়া নেই বলে তুমি আমাদের মায়াও কাটিয়ে চলে যেতে পারছ সংসারটাই তো মায়াময় বৌঠান এই সংসারটাই তো কিন্তু যাচ্ছ কোথায় দূরে বৌঠান অনেক দূরে এক সীমান্ত থেকে আর এক সীমান্তে শান্তির খোঁজে চলি আমাদের সবকিছু ফিরিয়ে দি ঠাকুর জামাই চলে গেল গো ঠাকুর